নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। This news is brought to you by Nagaland Sarkar Dear Durga Puja Bumper Pahilo Puraskar 5 Crore Guarantee Kul 1 Lakh Ticket Matra Ticket Ko Daam Matra 2000 Rupiah Lucky Draw 8 October Pahilo Puraskar Matra Vikri Vega Ticket Haru Bata Dear Durga Puja Bumper 2021 Ma 5 Crore Jite Ripan Sarkar Ke Tapai Hunun Chha Yas Paliko Crore Pati Hum Kisi Bhi Prakar Ki Real Estate Sevaon Ke Liye Uplabdh Hai Sampark Kare Newj Realtor Shadi Ho Ya Koi Function याद रखिए एक ही नाम सुमानी डिजिविजन एंड प्रोडक्शन। पंचमी सकाले कोलकाता থেকে মালদায় আসলেন সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। পূজোতেও হাতির হানা অব্যাহত। কবে আসবে মরসুম, কবে আসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সারা বছর তারই অপেক্ষায় থাকে ঝাঁকিরা। আজ সকালে কলকাতা থেকে মালদায় আসলেন সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। মালদা জেলা বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানাতে আজ সকালে মালদা টাউন স্টেশনে হাজির হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিজেপি দিলীপ ঘোষ জানান, নেতা নেত্রীতে এমনি সেলিব্রিটি সব শহরের পুজোতে অংশগ্রহণ করে, এবার আমি মালদার গ্রামের বেশ কিছু পুজোতে উপস্থিত হব। তিনি জানান, পুজোতেও হাতির হানা অব্যাহত। আলিপুরদুয়ার পূজাতেও ডুয়ার্সের বাসিন্দাদের নিস্তার নেই হাতির হানা থেকে। আজ ভোরবেলা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগান এলাকার নটোয়ারি এলাকায় হামলা চালায় দুটি বুনো হাতি। হামলায় ওই এলাকার দুটি বাড়ি ভেঙে দেয় বুনো হাতি দুটি, পাশাপাশি নষ্ট করে ক্ষেতের ফসলও। পুজোর মধ্যে শান্তিতে কাটানো জো নেই বক্সা ও জলদাপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এই ধান ধান সব নাইলা খাইয়াই যায়। হ্যাঁ, কোনো ইয়ে খবর করেই কোনো আইসে না, ইনকোয়ারি হয় না। যাই হোক, এইবার আসছে, এবার একটু এই যে বাড়ি ভাঙে দিল, বাড়ি ভাঙাতে ওই যে আসিয়ে দেখি ঠিকই গেল। আর কি করে কে দেখিয়ে গেছে? ওই ফরাস অফিসারে যে ওইগুলা কায় এলা, ওইগুলো আসছে দুইজন। ঘটনাটা কি হয়েছিল কালকে? কালকে ওই তো আসছে মহাকাল বাবা আসিয়ে যে বাড়িটা ভাঙে দিয়ে গেল। আর ওটা কি এইটাই না, যেটা আছে সেইটাই না কম। কয়টা কয়টা আসলো হাতে? দুইটা দুইটা। কখন আসলো? এই রাতে 12টা একটার সময়। তখন কি করছিলেন আপনারা? আমরা তো শুয়েই আছি, আমরা তো টেরে পাইনি। তারপর? তারপরে যখন কলা গাছ ভাঙে আওয়াজ হইলো তখন টের পাইলাম। টের পাওয়ার সাথে সাথে তো এখন বাড়ি ঢুকে গেল। এই যে বাড়ি দিয়ে দিয়ে এই যে চতুর্পাশে এই যে ঘুরিছি, ঘুরিয়ে এই যে বেড়াটা ঘরটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তো আমরা এই গোয়া স্প্রেড স্মাইলস ফাউন্ডেশনের পক্ষ থেকে কচুমরের ভিটাতে এবং ঘোষপুকুর সংলগ্ন এলাকাতে দুটো জায়গা মিলিয়ে 400 জনকে পুজোয় নতুন জামা কাপড় উপহার দেওয়া হয়। আজ স্প্রেড স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট 100 জন মহিলা এবং 300 জন বাচ্চাকে নতুন জামা কাপড় বিতরণ করা হয় পুজো উপলক্ষে। স্প্রেড স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে কচুমোড়ের চটকিয়া ভিটাতে এবং ঘোষপুকুর সংলগ্ন বান্দা এলাকা এই দুটো জায়গাতেই তারা নতুন জামা কাপড় বিতরণ করে সকলের মধ্যে। কবে আসবে মরসুম, কবে আসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সারা বছর তারই অপেক্ষায় থাকে ঝাঁকিরা। করোনা দুটো বছর পরপর স্বাভাবিক ছন্দে ফিরেছে উৎসব। করোনার সময় ভালো করে পুজো না হওয়ায় অনেক ঝাঁকিরাই শিলিগুড়ি আসেনি। এবার ফের উৎসব আশায় শিলিগুড়িতে আসতে শুরু করেছেন ঝাঁকিরা। পুজোর কদিন কাটবে মণ্ডপেই, আশা এবার অন্তত কিছু টাকা রোজগার করে পরিবারের জন্য নিয়ে যাবে দুজন। দুটো পয়সার জন্য ভিটেমাটি ছেড়ে শিলিগুড়িতে এসে মালদার প্রচুর ঝাঁকি। বাবা কাকুদের সাথে আসতে দেখা গিয়েছে মিঠুন, রবিদাস, নিখিল রবিদাস, প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ তৃতীয়, আবার কেউ পঞ্চম শ্রেণীতে পড়ে। ঢাকের সাথে কেউ বাজায় তাসা, আবার কেউ কাসর। সেগুলোর পাশাপাশি প্রথমবারের মতো শহরের পুজোয় উপভোগ করতে প্রস্তুত তারা। পরিকল্পিতভাবে পাহাড়ের 10টি চা বাগান পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে গিয়েছে মালিকপক্ষ। চা বাগানগুলি শিল্পপতি সঞ্জয় বনসালের সংস্থা দার্জিলিং অর্গ্যানিক টি এস্টেট প্রাইভেট লিমিটেড নামে সংস্থার অধীনে। আর মালিকপক্ষ ঠিক পুজোর আগে এভাবে বাগান ফেলে রেখে পালিয়ে যাওয়ায় একদিকে যেমন চরম সমস্যায় পড়েছেন বাঙালির প্রায় 10,000 শ্রমিক, পাশাপাশি দাঁড়িয়ে পাহাড়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানোত্তর। আর মালিকপক্ষের এভাবে বাগান ছেড়ে পালিয়ে যাওয়ার পিছনে জিটিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা রাজ্য সরকারকে এবার দায়ী করলেন কার্শিয়াঙ্গের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আজ শিলিগুড়ির সাংবাদিক বৈঠক করে তিনি চা বাগান নিয়ে মালিকপক্ষের চরম গাফিলতি অবহেলার অভিযোগ তুলে ধরেন। বিষ্ণুপ্রসাদ শর্মার আবেদন, টি বোর্ড যাতে ওই 10টি চা বাগানকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের সাথে আলোচনা করে অবিলম্বে অধিগ্রহণ করুক, তা না হলে টি বোর্ডে তালা মেরে দেওয়া উচিত। তিনি জানান, ले जाना चाहते हैं वहां पर पॉलिटिशियंस चलाते हैं, कोई कंपनी एक्ट नहीं है, न उनको कोई कंपनी की तरफ से सुविधा मिलता है, न कुछ मिलता है, थोड़ा पैसा मिलता है जीने के लिए, सिर्फ पेट भरने के लिए।
इलीगली बागान चल रहा है, इसी तरह इलीगल बागान चलाने के लिए ये जो 10 चाय बागान बंद हुआ इसके पीछे भी अनित थापा जी का मंशा क्लियर नहीं है। मैं आपको एक ये उदाहरण देता हूं। मैंने 31/8/2022 को ये RTI किया था, लेबर डिपार्टमेंट को किया था, बंगाल सरकार की। लेबर डिपार्टमेंट ने इसका जवाब नहीं दे पाया और लेबर डिपार्टमेंट ने 6/9/2022 को लेबर कमिश्नरेट में इसको ट्रांसफर किया और लेबर कमिश्नरेट से 3 दिन पहले मेरे घर में ये जवाब आया। मैं आपको मेरा प्रश्न और जवाब सुना रहा हूं। मैंने पूछा था, डू द डिपार्टमेंट नो दैट पानीघट्टा टी स्टेट इज इन क्लोज स्टेट एट प्रेजेंट? डिपार्टमेंट ने कहा यस, डिपार्टमेंट को मालूम है पानीघट्टा चाय बागान बंद है। फिर मैंने पूछा, जलपाइगुड़ी गोशाला मोड़े नतून ट्राफिक सिग्नल और ट्राफिक कियोस्कर उद्बोधन हलो आज। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে নতুন সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত। উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকেরা। জলপাইগুড়ি শহরের অন্যতম প্রবেশদ্বার বলা হয় গোশালা মোড়কে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই জাতীয় সড়কে। এই জন্য দীর্ঘদিন ধরে এখানে ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক কিয়স্ক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। জলপাইগুড়ি কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি উপপক্ষ থেকে জলপাইগুড়ি শহরের 8-10টা বড় পূজোর মধ্যে এটি। এবছর থিম রয়েছে সাবেকিয়ানার উপর আধুনিকতা তথা ফিউশন। 103 বছরে পদার্পণ করল এই পুজো। এবার তাদের ঢাকের সাজে এবং দর্শনার্থীদের ভিড় সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেই উদ্দেশ্যে সময় পেলেই মানুষ প্যান্ডেল ঘুরে নিচ্ছে। 2 বছর করোনাকালের জন্য ঘরবন্দী হয়েছিল আপামর বাঙালি। এবছর একটু স্বস্তি পাওয়াতে প্রাণ ভরে মা দুর্গাকে দর্শন করে নিচ্ছেন তারা। এখন সময় একটি বিরতির। हमारा शोरूम 7 कॉन्सेप्ट्स परनामी मंदिर रोड में ASGI हॉस्पिटल के पास में है। एट 7 कॉन्सेप्ट्स वी हैव दिस डोर्स। दिस आर मेड ऑन फ्लश डोर। एनी कलर एनी डिजाइन इज अवेलेबल। इसके ऊपर CNC कटिंग करने के बाद में ये प्लास्टिक का सनमाइका लगाया जाता है। ये प्लास्टिक का सनमाइका है जिसके कारण ये वाटरप्रूफ हो जाता है। और ये दरवाजे बैल्कोनी किचन बाथरूम साइज के लिए करीबन 2200 से 2500 रुपये पड़ता है। एंड फॉर योर मेन डोर्स होटल रूम डोर्स इट कॉस्ट अराउंड 2800 to 3000 रुपीज। दिस ऑल डोर्स कैरी अ वारंटी ऑफ 5 years। इसमें हम लोग ग्लास डोर भी बनाते हैं। अपने घर को एक स्मार्ट और सुंदर बनाने के लिए हैवेल्स प्रोडक्ट्स का उपयोग करें। अपने घर की सजावट उभारे स्मार्ट लाइटिंग द्वारा। हैवेल्स इलेक्ट्रिकल्स की नई रेंज पेश करता है सजावटी पंखे, LED लाइटिंग, किचन और होम एक्सेसरीज, मॉड्यूलर स्विच, एयर कूलर, एयर प्यूरिफायर और बहुत कुछ। इलेक्ट्रिकल्स में गुणवत्ता, सुरक्षा और सुविधा के लिए एक ही नाम हैवेल्स। विजिट करें महावीर इलेक्ट्रिकल्स, MX हैवेल्स गैलेक्सी जेमहाउ बिसाइड उत्तरबंग मारवारी भवन 2nd mile सिलीगुड़ी। के तपाईको परिवारले भन्नी गर्छ कति जोडले टिभी चलाइराखेको? के फोनमा कम्ती सुन्नुहुन्छ? के भीडभाडमा सफा सुन्नुहुन्न? के एकजना भन्दा अधिक मानिससँग कुरा गर्न असुविधा हुने गर्छ? अर्थात् कानमा समस्या भए आज सम्पर्क गर्नुहोस् नर्थ बेङ्गल हियरिङ एड सेन्टर, अपोजिट विधान मार्केट अटो स्ट्यान्ड सिलगढी। फोन नम्बर 8509454426। हियर बेटर लिव बेटर। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवेल्स गोल्ड मेडल, RR कैबेल्स, क्रेबिट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। স্পেশাল পুজোর ঢাক, কোটি পাঁচ হবে নাচ, খুলবে সবার লাখ, মজা হোক দিন রাত, থাকবে খুশির বাঘ,
ভালো হোক সকলের নিয়ে মায়ের আশীর্বাদ ভাগ্যের চাকা এবার ঘুরিয়ে দিতে পারি এসে গেছে ডিয়ার পুজো বাম্পার লটারি ডিয়ার দুর্গা পুজো বাম্পার লটারি নাগাল্যান্ড স্টেট ডিয়ার দুর্গা পুজো বাম্পার প্রথম পুরস্কার 5 কোটি গ্যারান্টেড মাত্র 1 লাখ টিকিটের মধ্যে টিকিটের মূল্য মাত্র 2,000 টাকা লাকি ড্র 8ই অক্টোবর প্রথম পুরস্কার শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্যে ডিয়ার দুর্গাপুজো বাম্পার 2021 5 কোটি জিতেছিলেন রিপন সরকার আপনি কি এবারে কোটিপতি ডিয়ার লটারি আমার ডিয়ার লটারি जरूरत हो WPVC दरवाजा या चौखट या फिर PVC प्लाईवुड जो बढ़ाएगी आपके घर के मॉड्यूलर किचन की शान साथ ही वाटरप्रूफ प्लाईवुड लगाइए चलेगा सालों साल बेफिक्र हो जाइए मार्केट प्राइस से सस्ते का वादा क्योंकि होलसेल है हम तो बताइए क्या है आपका इरादा वुड स्टॉक रामसा रेंटल्स 3rd mile सेवोक रोड ऑपोजिट सिंड्रेला होटल सिलीगुड़ी Contact 9735198663. Amante has understood Indian women taste with style, shape and color. Whether you are looking for a comfort bra or a stylish one, Amante has all padded bra, printed bra, lacy bra, seamless bra, wired bra. Amante has seamless panties, bikinis with lacy panties. And hipster panties, swim wear and active wear are also available in Amante. Shop with us to get regular discount. Ki tapai tayar hununcha? Ma ta tayar chu. Ki tapai? Ki hola ki? एसके ऑडियो विजन र एसके लाइभ सगौरव प्रस्तुत गर्दछ डियर लॉटरीज हिमालयन आइडल सीजन 2 प्रतिभाको खोज यात्रा सुरु गर्नेछौ आगामी अक्टोबर 15 तारिकबाट अक्टोबर 15 र 16 तारिक कालिम्पोङ 29 र 30 तारिक गान्तोक नोभेम्बर 5 र 6 तारिक दार्जिलिङ डियर लॉटरीज हिमालयन आइडल दोस्रो संस्करण बारे थप जानकारीको लागि www.sklive.news साथै मोबाइल नम्बर 8293351883 मा सम्पर्क गर्न सक्नुहुनेछ Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 mile सेवक रोड सिलीगुड़ी This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. काम की तलाश में है टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है तो देरी किस बात की 3 महीने में फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड या फिर फोटोग्राफी हो आपकी हॉबी एनरोल फॉर फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस आश्रम पारा एंजेला स्कूल के बगल में सिलीगुड़ी कॉन्टैक्ट 9434023813 गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड एर्गोनॉमिक और बहुत टिकाऊ अनुभव करने के लिए स्टोर में पधारे SN Interiors गोदरेज शोरूम प्लेनेट मॉल सेवोक रोड सिलीगुड़ी स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी के लिए लाया है 2 BHK फ्लैट मात्र 22,61,000 रुपए ऑनवर्ड्स में अभी नहीं तो कभी नहीं स्वास्तिक टावर अतिरिक्त सुविधाएं चिल्ड्रंस प्ले एरिया रूफटॉप गार्डन गजेबो सीटिंग योगा एरिया ओपन जिम कार पार्किंग CCTV एंड जनरेटर स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी बुकिंग के लिए अभी कॉल करें 6295700351 हिमालयन केन फर्नीचर रोएचे बेतेर अनुपत्त सोफा सेट डाइनिंग सेट क्रिस्टलर बेडरूम सेट सोफा सेट डाइनिंग सेट ऑफिस फर्नीचर टाटा स्टील प्रोडक्ट समृद्ध स्टील एंड स्टाइले आजे 3 डोर एवं 2 डोर आलमारी
ড্রেসিং টেবিল ও অফিস ফার্নিচার। কার্লন সোফা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন রকমারি সম্ভার, যেমন সোফা সেট, ম্যাট্রেস, পিলো, প্রোটেক্টর, বেডশিট। পুজো অফারে থাকছে আপ টু 20% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট। দীর্ঘ 35 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিমালয়ান কেন ফার্নিচার, নিয়ার বিশ্বদীপ সিনেমা হল, প্রধাননগর, হিলকাট রোড, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর থেকে অনেক ভালো, নামে মাত্র মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। উন্নয়ন বলতে কিছুই হয়নি, একটি বেডে 2-3 জন, অনেক রোগী আবার মেঝেতেও রয়েছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নের কেন্দ্রে কেন্দ্রীয় সরকার 150 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে এত টাকা কোথায় গেল? মানুষকে বোকা বানানো হচ্ছে, কেন্দ্রের টাকা লুট হচ্ছে। আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ড, ফিমেল মেডিকেল ওয়ার্ড, ব্লাড ব্যাংক সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের পর হাসপাতালের উন্নয়ন, পরিকাঠামো এবং বেহাল স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আসলে এখানে এটা কি প্রাইমারি হাসপাতাল নাকি কোনো একটা সাবসিডিয়ারি হসপিটাল আমি বুঝতে পারছি না, বা ডিস্ট্রিক্ট হসপিটাল কি না। এটা আমার হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালটা হচ্ছে সব রকমের পরিষেবা মানুষ চিকিৎসা পাবেন, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হসপিটাল নামে মালদা মেডিকেল কলেজ হসপিটাল, এখানে সমস্ত এখানে যা ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে একটা সাধারণ একটা ওই প্রাইমারি হাসপাতালেও এর থেকে ভালো পরিষেবা দেওয়া হয়। একটা বেডে 2-3 জন করে পেশেন্ট থাকে, এখানে ডাক্তারবাবুরা বলতে পারছে না। আমি যখন জিজ্ঞেস করলাম এখানে নার্সদের যারা এখানে বসে আছেন, তারা বলতে পারছেন না কোন পেশেন্ট, মানে পেশেন্ট কোন একটা পেশেন্টকে কোন ডাক্তার দেখছেন। তাহলে ডাক্তার তো ফিক্সড থাকবেন, একটা পেশেন্ট তার চিকিৎসার জন্য ওই ডিপার্টমেন্টের যে ডাক্তার থাকবেন তিনি তাকে দেখবেন, কিন্তু এখানে বলতে পারছে না, বলছে 3 জন ডাক্তার দেখছে। 3 জন ডাক্তার দেখছে মানে কীভাবে 3 জন ডাক্তার, গোটাটাই দেখছে, এতজন এখানে ভর্তি আছে। তাহলে আমি এখানে একটা ওয়ার্ড শুধু দেখলাম, একটা ইউনিট দেখলাম, বাকিগুলো যে কী অবস্থা আমি তো জানি না। এখন এটা আমি যা দেখছি তাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলেন, কেন্দ্রীয় সরকার 2020 সালে এখানে 150 কোটি টাকা দিয়েছেন এই হাসপাতালে, তার হচ্ছে সমস্ত রকমের তার উন্নয়নের জন্য। এখানে যা দেখা যাচ্ছে একদম পরিষ্কার করে আমি এখানে বলছি, একদম কাগজ দেখেই বলছি, সিভিল কনস্ট্রাকশনের জন্য 62 কোটি টাকা এখানে দেওয়া ছিল, কন্টিনজেন্সি অ্যান্ড কনসালটেন্সির জন্য এখানে দেওয়া ছিল 10 কোটি টাকা, এখানে দেওয়া ছিল মেডিকেল ইকুইপমেন্ট ইনক্লুডিং MOT, MGPS অ্যান্ড CSSD, এটার জন্য দেওয়া ছিল 75 কোটি। এছাড়া এখানে ফার্নিচার, মেডিকেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য এখানে দেওয়া ছিল 3 কোটি, এই মিলিয়ে হচ্ছে 150 কোটি টাকা। পুরনো বিবাদের জেরে প্রতিবেশীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত। মামলা রুজু হওয়ায় 1 বছরের মধ্যেই অভিযুক্তকে দোষী প্রমাণিত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা আদালত। গতকাল মালদা জেলা আদালতের বিচারপতি সাজা ঘোষণা করেন। বিচারের রায় খুশি মৃত ব্যক্তির পরিবারের লোকেরা। উল্লেখ্য, 2021 সালের 22 আগস্ট মালদহের মানিকচক থানার গোপালপুর ঈশ্বরটোলা গ্রামের বাসিন্দা মানিক মণ্ডল খুন হয়। পুরনো বিবাদের জেরে প্রতিবেশী যুবক প্রশান্ত মণ্ডল গভীর রাতে বাড়িতে ঢুকে মানিক মণ্ডলকে খুন করে। মৃত মানিক মণ্ডলের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশান্ত মণ্ডলকে গ্রেপ্তার করে। মামলা রুজু হয় মালদা জেলা আদালতে। অভিযুক্ত প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মামলা দার্জ করা হয়। অভিযুক্ত প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় মামলা রুজু করা হয়। প্রায় 1 বছরের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন মহামান্য আদালত। নাম্বার 10, ডাকাতির উদ্দেশ্যে। এটাতে মানিক মণ্ডল বলে একজন, তাকে গত ইংরাজি 20-8-2021 তারিখ রাত্রি 11:45 নাগাদ যখন সে বাড়িতে শুয়েছিল ঘরে তার ছোটো মেয়েকে সাথে নিয়ে, তখন এই প্রশান্ত মণ্ডল ঘরে ঢুকে তাকে পেটে চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে সে মারা যায়। মারা যাওয়ার পর তার পরবর্তীকালে মানিক মণ্ডলের স্ত্রী একটা FIR করে। FIR করার পর তার বেসিসে মামলাটা রুজু হয়। তারপর তদন্ত শেষ করার পর মামলাটা বিচারে আসে। বিচারে আসার পর বিচার পদ্ধতি শেষ হয় এবং আজকে সাজা শোনায়। মানিক মণ্ডলকে দোষী প্রমাণিত করা হয়েছে এবং তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই টোটাল পদ্ধতি বিচার পদ্ধতি শেষ করতে ঘটনা থেকে আজ অবধি এক বছরের মধ্যে, তার মধ্যে দু তিন মাস করোনার জন্য বন্ধ ছিল কোর্ট, আর এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মামলাটা শেষ হয়ে গেছে। আপনার নাম? তীর্থ বসু, জেলার পাবলিক প্রসিকিউটর, মামলা। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি পুলিশ, কোতোয়ালি থানার পুলিশ। গতকাল গভীর রাতে কোতোয়ালি থানা অন্তর্গত পাণ্ডাপাড়া চেকপোস্ট এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতরা হলেন রবি রায়, জীবন সাহানি, বিশ্বজিৎ মণ্ডল এবং টোটন দাস। ধৃতরা সকলেই শহর ও শহরতলি এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে আদালত। শারদীয় দুর্গোৎসবের দিনে রক্তদান শিবির নকশালবাড়ি রথখোলা শিবাজির সঙ্গে। আজ সকালে শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন হয়। শিবিরে ক্লাব সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা রক্তদান করেন। ক্লাব সভাপতি বিদ্যুৎ দাস জানান, সংসার টানতে মোটা অঙ্কের টাকা নিয়েছিল লক্ষ্মীরাম হেমব্রম। বিভিন্ন অর্থলগ্নি সংস্থার থেকে টাকা নেওয়ার পর কাজে না থাকায় বেঙ্গালুরুতে কাজে যান তিনি। কাজ শেষ করে ষষ্ঠীর দিন বাড়িতে আসার কথা, তার আগে দুঃসংবাদ এলো ঘরে। মঙ্গলবার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো লক্ষ্মীরামের। মোটে 26 দিন হয়েছিল কাজ, আর তার আগেই এলো মৃতদেহ। ফাঁসিদাবা ধনিয়া মোড় এলাকার কালুজোত এলাকায় বাড়ির লক্ষ্মীরামের। বাড়িতে মা, বাবা, বউ সহ দুই কন্যা সন্তান। এলাকায় অধিকাংশ পরিবার মুসলিম থাকায় আদিবাসী ও মুসলিম সহযোগিতা চোখে পড়েছে। আপনার তো স্বামী আজ নিয়ে এসেছে মৃতদেহ। হ্যাঁ, কোথায় গেছিলেন? বেঙ্গালোর কাজে। কতদিন আগে? এক মাস হচ্ছে। কিসের জন্য গেলেন? ঋণ নেওয়া ছিল আমাদের, লোন, আর্থিক অবস্থা আমাদের খারাপ, ও একাই ছিল টাকা জোগাড় করার জন্য। আমার শ্বশুর শাশুড়ির অবস্থা ভালো নেই, বয়স হয়ে গেছে, তার মধ্যে দুটো বাচ্চা আছে। মানে আমাদের আর্থিক যে মানে করতো অর্জন করতো টাকা পয়সা, ওই ছিল। তো লোন নেওয়া হয়েছিল, আমরা লোন দিতে পারতাম না, এদিকে কাজ বন্ধ ছিল, তার জন্য ও বাইরে গেল। বাইরে গিয়ে ওখানে গিয়ে আমরা শুনতে পাই যে শর্ট সার্কিট হয়ে গেছে। তো এটা শুনে আমাদের সবার মন খুব খারাপ। এখন আমাদের ঘরের অবস্থা, কেউ এখন আমাদের আশেপাশে কেউ নেই। আমি, আমার শ্বশুরই, আমার শ্বশুরও অচল বা চলে না। তো আমি এটাই আবেদন করতে চাই যে সরকারের কাছে যেন আমাকে কোনো আর্থিক সাহায্য দিয়ে যেন আমাকে সাহায্য করা হয়, এইটুকু। আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে। কত তারিখ ঘটনাটা ঘটে আর আপনারা কবে জানতে? 27 তারিখ ঘটে, 27 তারিখ এই মাসে, 27 সেপ্টেম্বরের 27 তারিখ সকাল 10টার দিকে। কীভাবে জানতে পারলেন? ফোন আসছিল ওখান থেকে, বেঙ্গালোর থেকে যারা কাজ করে ওর সঙ্গে, ওরাই আমাদেরকে ফোন করে জানিয়ে দিল। কত ভাবতে পারছিলেন যে কাজে যাবে আর ফেরা হবে না? না, আমরা তো ভাবিনি, এর আগেও গিয়েছে ফিরে আসছে, কিন্তু এইবারে এই রকম হলো, আমরা খুবই ভেঙে পড়ে গেছি সবাই পুজোর মুখে এভাবে। হ্যাঁ, এটাই তো, তাই জন্য গিয়েছিল। আপনার পুরো নাম? আরতি মুর্মু। এখনকার মতো খবর এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। সমুদ্র মে তৈরনে ওয়ালে কুয়ো ও তালাবো মে ডুবকি নেই লাগায়া করতে হ্যায়। বিজনেস কা তম্বু তিন বম্বু পর খড়া হ্যায়, প্রোডাক্টস, কনজ্যুমার অর অ্যাডভার্টাইজমেন্ট। আব সোচনা আপকো হ্যায়, শিলিগুড়ি কে কুয়ে মে ডুবকি লাগানি হ্যায়, উত্তর বঙ্গাল অর সিকিম কে সমুদ্র মে তৈরনা হ্যায়। চিন্তা নহি, চিন্তন করো, এসকে লাইভ মে অ্যাড করো।